ছোট থেকে যে দিভাই কারো সাতচরে রাহ কাটেনি সে আজ এ কথা বলছে? সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে, কম অত্যাচার তো করেনি আমার উপর, তাই না? এক বেলার জন্য কখনো ভালোবাসিনি, শুধু অধিকার করিয়েছে অধিকার। এটা কি এনেছি তোর জন্য? মাছ, মাংস, মিষ্টি, দই, পটল, পাঁচ রকমের ভাজা, ডাল, ভাতও দিয়েছি। খা 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 খা, একটু খা, তুই খা না, আর তুই খেলে তো তোর পেটে আমার বাচ্চা খাবে, খা। আর ও লক লক করছে জি, বড়ই আমার মতো হবে, লবি লবি লবি, তোর পেটে সাপের বাচ্চা আছে, সাপের বাচ্চা, সাপের বাচ্চা বড় হবে, ওই সাপের পিস দিয়ে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। বাজুরায়কে জেলের ঘানি ঠানিয়েছে না? আমি ওই রায় বাড়ির সকলকে না বিষে বিষে একবারে নীল করে দেব, দেখিনিস? তুই তো সিরিয়াস হয়ে বুঝছিস কেন? খা, এই নে খা, খা 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 খা। এই একবার কাছে আয় না। কেন? তোর পেটে কানপাত বোমার বাচ্চার আওয়াজ শুনবো? আয় না। না, তুমি ছোবে না আমাকে। সব সহ্যেরই একটা সীমা আছে জানিস তো। আমার মনে হয় বাবার সাথেও তাই হয়েছে, দিনের পর দিন কম কিছু সহ্য করেনি লোকটা। আমি জানি দিভাই, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে বাবা আমাদেরকে এত ভালোবাসত, আমাকে এত ভালোবাসত, যাকে সব থেকে বেশি মানত দাদু ভাই পানালাল রায়, যাকে বাবা বড় বাবা বলে ডাকত, তার সঙ্গে এটা কি করে করলো বলতো? কি করে করলো, কেন করলো? আমি তো ছোট থেকে কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি, জন্মের সময় মাকে হারিয়ে বসে আছি, মা কি হয় কোনোদিনও জানতেই পারিনি।